প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো জিঞ্জিরা পি এম পাইলট স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ ও পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের জন্য আজকে আমি আমার এই অধ্যয়নটা পড়াবো তোমাদেরকে অধ্যায়টা নবম অধ্যায় ব্যবসায়ের সহায়ক সেবা এটা তোমার পরীক্ষার্থী ছাত্রছাত্রী যারা আছো তাদের জন্য তারাও এটা খেয়াল করবে এবং যারা এবারে একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ তাদের জন্য এই দুই শ্রেণীর জন্যই আমরা এটা এখন এই লেকচারটা আমি দিব আর পরীক্ষার্থীদের জন্যই বললাম যেহেতু তোমাদের এখনও পরীক্ষা হয় নাই তাই তোমরাও যদি এগুলা যেহেতু একই পড়া তোমাদেরও আছে। তোমরাও যদি শোনো তাহলে তোমাদের এটা রিভিশন হয়ে যাবে এবং এটা নলেজে থাকবে পরীক্ষা ভালো করতে পারবে আজকে আমরা ব্যবসা সংগঠনের প্রথম অধ্যায় প্রথম পত্র থেকে আলোচনা করব নবম অধ্যায় ব্যবসায়ের সহায়ক সেবা এই ব্যবসায়ের সহায়ক সেবা হচ্ছে ব্যবসায়ের সহায়ক সেবা হচ্ছে যে একজন কোনো ব্যবসায়ী বা ব্যবসা করতে যে সহায়ক সেবার প্রয়োজন হয় অর্থাৎ সাহায্যকারী যে সেবাটা প্রয়োজন হয় সেটা সেটাকেই ব্যবসায়ের সহায়ক সেবা বলা হয় প্রকৃতির স্বাভাবিক নিয়মে যখন বনে কোনো গাছ বড় হয় বা সেবা যত্নের প্রয়োজন হয় বা সাগরে কোনো মাছ পাওয়া যায় বা খাদ্য তাদের কোনো খাদ্য দিতে হয় না কোনো যত্ন নিতে হয় না এবং কিন্তু যদি তুমি মাছ চাষ করো বা তুমি কোনো নার্সারি করো তাহলে সেটার কি হয় সেবা যত্নের প্রয়োজন পড়ে আজকে দিনে সহায়ক সেবা ছাড়া কোনো ব্যবসায়ী সফলভাবে কোনো ব্যবসায়ী সফলভাবে সফল হতে পারে না অতএব আমি এই সহায়ক সেবা আগের ক্লাসেই ধরেছি যেহেতু একটু তোমাদের অনেকদিন বিরতি পড়ে গেছে তাই স্মরণ করিয়ে দেওয়ার জন্য পূর্বের আলোচনাগুলো এখন আমি একটু করে নিচ্ছি এরপর আমি আবার নতুন আলোচনা শুরু করব সম্ভব হয় না তেমনি ব্যবসার ক্ষেত্রেও সমস্ত সহায়ক সেবা ছাড়া কোনো ব্যবসায়ী পরিচালনা করা সম্ভব হয় না অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে গঠন ও পরিচালনায় সরকারি ও বেসরকারি বিভিন্ন ধরনের সেবা প্রতিষ্ঠানের সেবার প্রয়োজন পড়ে আর এই সেবাকেই বলা হয় ব্যবসার সহায়ক সেবা সহায়ক সেবার বিভিন্ন আবার ধরন ও উৎস আছে এটা আমরা অধ্যায় যখন পড়াশোনা করবে তোমরা যখন ক্লাসটা করতে বসবে যখন ক্লাসটা করতে বসবে তোমরা অবশ্যই বই সামনে নিয়ে বসবে খাতা কলম সামনে নিয়ে বসবে এবং এটা তোমরা খেয়াল করবে আমার লেকচার এবং বইয়ের সাথে সমন্বয় রেখেই তোমরা পড়াশোনা করবে এবং যদি কোনো কিছু তুমি এমন মনে হয় যে জিনিসটা তুমি বুঝো নাই তাহলে আমার ফোন নাম্বার দেওয়া আছে সবার কাছেই ফোন করে আমার কাছ থেকে তোমরা বুঝে নিবে এবং সমাধান করে নিবে সহায়ক সেবার ধরন ও উৎসব কোনো ব্যবসা প্রতিষ্ঠান গঠন টিকে থাকা এগিয়ে যাওয়ার জন্য সরাসরি ও সরাসরি সরকারি ও বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানের সহায়ক সেবা প্রদান করা হয় যেমন এক নম্বর উদ্দীপনামূলক সেবা এক নম্বর হচ্ছে তোমার উদ্দীপনামূলক সেবা অর্থাৎ কোনো উদ্যোক্তাকে ব্যবসা গঠন করতে প্রথমে যারা প্রয়োজনীয় তথ্য দিয়ে থাকে এই ধরনের যারা তথ্যগুলো দেয় তাদেরকেই উদ্দি এই তাদের সেবাগুলোকেই উদ্দীপনামূলক সেবা বলা হয়ে থাকে অর্থাৎ কোনো ব্যবসা নতুন কোনো উদ্যোক্তা যখন কোনো ব্যবসা চালু করবে শুরু করবে সে ভাবে যে আমি কিভাবে চালু করব সিদ্ধান্ত নিতে পারে না বুঝতে পারে না যে সে ব্যবসাটা প্রথমে কিভাবে চালু করবে হ্যাঁ ব্যবসাটা কিভাবে শুরু করবে এটা সে চালু করতে চিন্তাভাবনা করতে পারে না তখন সে একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে আমি কীভাবে ব্যবসাটা শুরু করব চালু করব বা কার সহায়তা নিব কার কাছে যাবো এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়ায় তাই তখন তারা এই যারা এই উদ্দীপনামূলক সেবাগুলো দিয়ে থাকে তারা কি করে এই নতুন যারা উদ্যোক্তা বা ব্যবসায়ী তাদেরকে নতুনভাবে ব্যবসা শুরু করার জন্য তারা কিছু তথ্য দেয় এবং কিছু সুযোগ সুবিধা দিয়ে থাকে যাকে বলা হয় তোমার ব্যবসায়ের উদ্দীপনামূলক সেবা যেমন যদি উদাহরণ দিতে চাই আমরা যে কারা আসলে এই উদ্দীপনামূলক সেবাগুলা দিয়ে থাকে বা কোন প্রতিষ্ঠানগুলা এই উদ্দীপনামূলক সেবাগুলো দিয়ে থাকে যেমন এক হচ্ছে যুব অধিদপ্তর দুই যুব প্রশিক্ষণ কেন্দ্র মহিলা অধিদপ্তর মহিলা প্রশিক্ষণ কেন্দ্র বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা সংস্থা এবং বিভিন্ন এনজিও অর্থাৎ নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যাদেরকে আমরা বলি এনজিও তারাও বিভিন্ন ধরনের এই তোমার কি বলে এই উদ্দীপনামূলক সেবা প্রদান করে থাকেন এবং তাদের কাছ থেকেই বিভিন্ন তথ্য নিয়ে বিভিন্ন বিষয়ে জেনে তারপর তোমার নতুন ব্যবসায়ীরা ব্যবসা শুরু করে আর এই সেবাগুলো না পেলে নতুন ব্যবসায়ী প্রথমে ব্যবসা শুরু করতে তারা শুরু করা তাদের পক্ষে সম্ভব হয় না তাই এই সেবাটা একান্ত জরুরি তারপর আছে দুই নাম্বার সমর্থনমূলক সেবা দুই নাম্বার হচ্ছে সমর্থনমূলক সেবা একজন উদ্যোক্তা ব্যবসা গঠন করতে আগ্রহী হওয়ার পর উদ্দীপনামূলক সেবা পেয়ে ব্যবসা গঠন করতে আগ্রহী হওয়ার পর বাস্তবে সেটা গঠন করতে যে শুধু তথ্য নিল বুঝলো যে কীভাবে ব্যবসা করতে হবে শুধু তথ্য নিয়ে বুঝে বসে থাকলেই হবে না সেই ব্যবসাটা বাস্তবে কি করতে হয় গঠন করতে হয় দাঁড় করাতে হয় এই ব্যবসাটা বাস্তবে গঠন করতে এবং দাঁড় করাতে যে ধরনের সেবার প্রয়োজন পড়ে তাকেই বলা হয় সমর্থনমূলক সেবা অর্থাৎ ব্যবসাটাকে বাস্তবে গঠন করার জন্য যে বা যারা সেবা দিয়ে থাকেন তাদের সেবাটাকেই তোমার সমর্থনমূলক সেবা বলা হয়ে থাকে যেমন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা বেসিক ব্যাংক লিমিটেড কর্মসংস্থান ব্যাংক বিভিন্ন বেসরকারি সংস্থা বাণিজ্যিক ব্যাংক সরকারি লাইসেন্স কর্তৃপক্ষ ওয়াসা তিতাস এবং কি বলে এটাকে ইত্যাদি আরও সংস্থা আছে যে কেন এটা বলতেছি আমি যে তো তোমরা বুঝে নাও যে তুমি যদি একটা ব্যবসা গঠন করতে চাও তাহলে তোমার মূলধনের প্রয়োজন এখন তোমার কাছে যতটুকু মূলধনের প্রয়োজন সেই পর্যাপ্ত পরিমাণ মূলধন তোমার কাছে নেই তখন তোমার কি করতে হবে বিভিন্ন ব্যাংকের স্বর্ণাপন্ন হতে হবে বিভিন্ন এনজিও থেকে লোন নিতে হবে বিভিন্ন তোমার ব্যাংক থেকে যেটা যে বেসিক ব্যাংক বললাম বাণিজ্যিক ব্যাংক বললাম বিভিন্ন ব্যাংক থেকে তোমাকে লোন নিতে হবে এই লোনটা দিয়ে তোমাকে বাস্তবে ব্যবসাটা তোমাকে মূলধনের যোগান দিয়ে ব্যবসাটা গঠন করতে তোমাকে সহায়তা করলো কে এই বিভিন্ন সমর্থনমূলক সেবা দানকারী সংস্থা তারপর তুমি লাইসেন্স ছাড়া তুমি ব্যবসা চালু করতে পারবে না তাহলে যে লাইসেন্স কর্তৃপক্ষ যারা তোমাকে লাইসেন্সটা দিবে ব্যবসা করার জন্য বা চালিয়ে যাওয়ার জন্য তাদের সেবাটাকেও বলা হয় তোমার এই সমর্থনমূলক সেবা তারপর তোমার আছে ওয়াশা পানি ছাড়া তুমি ব্যবসা প্রতিষ্ঠান শিল্প কারখানা চালাতে পারবে না তুমি গ্যাস অর্থাৎ জ্বালানি ছাড়া বিদ্যুৎ ছাড়া এগুলা ছাড়া তুমি তোমার ব্যবসা প্রতিষ্ঠান গঠন করতে পারবে না তোমার ব্যবসা চালু করার আগেই তোমাকে জ্বালানির ব্যবস্থা করতে হবে সেটা বিদ্যুৎ গ্যাস তারপর তোমার পানি ইত্যাদির ব্যবস্থা করতে হবে যেটা করে থাকে যেমন বললাম যে ওয়াশা তিতাস হ্যাঁ ডেসা এরা হচ্ছে তোমার এই বিদ্যুৎ গ্যাস এবং পানির ব্যবস্থা করবে তাদের যে সেবাটা এই যে তারা যে তোমাকে এই সেবাটা দিল। এটাই সমর্থনমূলক সেবা অর্থাৎ তোমার ব্যবসাটা তুমি কি করার জন্য বাস্তবে রূপদান দেওয়ার জন্য বাস্তবে তোমাকে এটা করার জন্য তারপর আরও সেবা আছে যেমন তোমার সংরক্ষণমূলক সেবা এটাকে তিন নম্বর হচ্ছে তোমার সংরক্ষণমূলক সেবা এই ব্যবসা পরিচালনায় উৎসাহ উদ্দীপনা ধরে রাখার জন্য ব্যবসাটা টিকে থাকার জন্য অর্থাৎ তুমি উদ্দীপনামূলক সেবাদানকারীদের কাছ থেকে বিভিন্ন তথ্য নিয়ে জেনে বুঝে তুমি একটা ব্যবসা শুরু করতে চাও এবং আগ্রহ প্রকাশ পেল এবং তুমি তো হইলা যে তুমি ব্যবসাটা করবা এরপর তুমি বিভিন্ন ব্যাংকের কাছ থেকে বিভিন্ন কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র পেয়ে এবং তুমি বিভিন্ন জ্বালানির ব্যবস্থা করে এবং তোমার আর্থিক সহযোগিতা পেয়ে তুমি ব্যবসাটা দাঁড় করালা এখন এই ব্যবসাটা দাঁড় করানোর পর ব্যবসাটা কি টিকে থাকারও প্রয়োজন আছে ব্যবসাটা যদি টিকে না থাকে তাহলে তো তুমি কি করতে পারবে না ব্যবসাটা তুমি চালিয়ে যেতে পারবে না কন্টিনিউ করতে পারবে না তাহলে ব্যবসাটা যদি তোমাকে কন্টিনিউ করতে হয় চালিয়ে যেতে হয় তাহলে তোমাকে কিছু সংরক্ষণমূলক সেবার প্রয়োজন পড়বে আর এই ব্যবসা পরিচালনায় উদ্যোক্তাদের ব্যবসাটা ধরে রাখার জন্য চালিয়ে যাওয়ার জন্য এবং টিকে থাকার জন্য যে সেবাটা দেওয়া হয় তাকেই বলা হয় তোমার সংরক্ষণমূলক সেবা এই সংরক্ষণমূলক সেবা যেমন বাংলাদেশ বিনিয়োগ বোর্ড তুমি বাংলাদেশ বিনিয়োগের বোর্ড থেকে বোর্ড থেকে তুমি টাকা বিনিয়োগ তারা টাকা বিনিয়োগ করলে তুমি সেখান থেকে টাকা নিতে পারবা তারপর জাতীয় রাজস্ব বোর্ড তারপর তুমি তোমার পণ্যটা যে বিক্রি করবা বাজারজাত করবা বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া কখনো তুমি পণ্যটা বাজারে বাজারজাত করতে পারবা না বা বিক্রি করতে পারবা না তাই এই বিএসটিআইয়েরও তোমার অনুমোদনের প্রয়োজন পড়বে এখন তুমি টিকে থাকতে হলে অবশ্যই বিএসটিআর অনুমোদন লাগবে তাহলে এরাও একটা সংরক্ষণমূলক সেবাদানকারী প্রতিষ্ঠান তারপর তুমি প্যাটেন ডিজাইন আইন তারপর তোমার একটা চিহ্ন থাকবে তোমার পণ্যের ট্রেডমার্ক অধিদপ্তর তারপর তোমার পণ্য তুমি যদি বিদেশে রপ্তানি করতে চাও তাহলে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর কাজ সাহায্য নিতে হবে তারপর বাংলাদেশ বাণিজ্য কর্পোরেশনের সাহায্য নিতে হবে তারপর তুমি বিদেশ থেকে পণ্য আমদানি বা রপ্তানি করলে তোমার বন্দর কর্তৃপক্ষের সাহায্য সহযোগিতা লাগবে ঠিক আছে তারপর বিভিন্ন শিল্প বণিক সমিতির তোমার সহায়তা লাগবে তারপর বিভিন্ন আছে আরও বাংলাদেশ তাঁত বোর্ড বিভিন্ন সংস্থা আছে বিভিন্ন সংস্থা আছে যারা তোমাদেরকে বা তোমাদের ব্যবসাটাকে টিকে থাকতে সহায়তা করবে ব্যবসাটাকে তোমার কন্টিনিউ করতে সহায়তা করবে এই ধরনের সহায়ক সেবাকেই বলা হয় সংরক্ষণমূলক সেবা তাহলে আমরা কয় ধরনের সেবার কথা শুনলাম শুনলাম যে একটা ব্যবসা প্রতিষ্ঠান যদি কোনো মানুষ করতে চায় বা শুরু করতে চায় নতুন কোনো ব্যবসা প্রতিষ্ঠান তাহলে তার বিভিন্ন ধরনের সহায়তার প্রয়োজন পড়ে আর এই সহায়তাগুলো বিভিন্ন সহায়তা দানকারী সংস্থা দিয়ে থাকেন যেমন তিন ধরনের সহায়তা দেন একটা উদ্দীপনামূলক সেবা একটা সমর্থনমূলক সেবা আর একটা হচ্ছে তোমার সংরক্ষণমূলক সেবা এখন এই যে বিভিন্ন সেবার কথা আমরা বললাম এই সংগঠনগুলা সম্বন্ধে এখন আমরা জানব যে যারা যারা এই এই ব্যবসাটা তোমার সহায়তা করলো করে যে সংগঠনগুলো তাদের সম্বন্ধে আমরা বিস্তারিত জানব কারণ তাদের সম্বন্ধে না জানলে আমাদের এই অধ্যায়টা পূর্ণাঙ্গ হবে না এটা আমাদের জানার প্রয়োজন আছে তোমরা এটা নবম অধ্যায় বই থেকে বের করবে যে ব্যবসা সহায়ক দানকারী সংস্থাগুলো বা কারা কারা আছে হ্যাঁ যেমন এক নম্বর আমি বলছি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা বিসিক এটাকে বলা হয় বিসিক এই বিসিকের কাছ থেকে আমরা বিভিন্ন সাহায্য সহযোগিতা পেয়ে থাকি স্বাধীনতার পূর্বে উনিশশো সাত সাল থেকে উনিশশো সাল থেকেই এই ক্ষুদ্র কুটির শিল্প সংস্থার কার্যক্রম শুরু হয়েছে তারা বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীদের কুটির শিল্প যার সাথে যারা জড়িত তাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য সহযোগিতা করে আর্থিক সহযোগিতা করে সমর্থনমূলক সেবা দিয়ে এবং টিকে থাকতেও বিভিন্ন সাহায্য সহযোগিতা বিসিক দিয়ে থাকে তাদেরকে ব্যবসাটা করতে সাহায্য করে থাকে তারপর তোমার বিভিন্ন তথ্য দেয় উৎসাহ দেয় হ্যাঁ তারপর তোমার অবকাঠামো হুম তোমার এই যে অবকাঠামোগত সুবিধা সুযোগ সুবিধা দেয় তারপর উৎপাদনশীলতা নিশ্চিত করতে সাহায্য করে নতুন নতুন নির্বাচন মূল্যায়ন ও বাস্তবায়নের উদ্যোগ দেয় হ্যাঁ আর অনেক ধরনের রেজিস্ট্রেশন প্রদান করে তারপর তোমার ঋণ প্রাপ্তি কাঁচামাল পাইতে কাঁচামাল পাইতে তোমাকে সহায়তা করে দেয় তুমি কাঁচামাল যাতে সহজে পেতে পারো তোমার শিল্প কারখানার জন্য ব্যবসার জন্য সেই ব্যবস্থা করে দেয় কারা করে দেয় এই তোমার কি বলে বিসিক করে দেয় ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা যেটা বিসিক সেটা আমাদেরকে ব্যবস্থা ব্যবসায়ীদেরকে ব্যবসা করে দেয় এবং বিভিন্ন বিসিক কী করে বিভিন্ন তোমার প্রশিক্ষণেরও ব্যবস্থা করে দেয় বিভিন্ন প্রশিক্ষণেরও ব্যবস্থা করে যারা আমরা ব্যবসায়ী যারা আমরা ব্যবসা করতে চাই তারা যাতে ক্ষুদ্র কুটির শিল্প ছোটো ছোটো ব্যবসা মাঝারি ব্যবসা আমরা শুরু করতে পারি তার জন্য তারা বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করে এই বিসিক থেকে প্রশিক্ষণ নিয়ে ব্যবসায়ীরা কাজ শুরু করে তারপর বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক যেমন তোমার সোনালী ব্যাংক রূপালী ব্যাংক অগ্রণী ব্যাংক জনতা ব্যাংক হ্যাঁ বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের যে ব্যাংকগুলো আছে তারা কি করে আর্থিক সহায়তা প্রদান করে ব্যবসায়ীদেরকে সাহায্য সহযোগিতা করে থাকে তারপর তোমার এলসি খোলা যেটা প্রত্যয়পত্র বলি আমরা এই প্রত্যয়পত্র খুলতে সাহায্য সহযোগিতা করে ব্যাংক বিদেশ থেকে যখন তুমি কোনো পণ্য আমদানি করবা তোমার বাধ্যতামূলক এলসি খুলতে হবে আর এলসি খুলতে হলে তোমাকে অবশ্যই ব্যাংকের শরণাপন্ন হতে হবে তোমার পণ্য দামের যে নিশ্চয়তা সেটা দিবে কে ব্যাংক কিসের মাধ্যমে এলসির মাধ্যমে তারপর শেয়ার ঋণপত্র বিক্রির ক্ষেত্রেও ব্যাংক তোমাকে বাণিজ্যিক ব্যাংক তোমাকে সাহায্য সহযোগিতা করবে তাহলে আমরা কী জানলাম যে বিসিক অর্থাৎ ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা এরাও বিভিন্ন সাহায্য সহযোগিতা করে এরা হচ্ছে সহায়ক সেবা দানকারী প্রতিষ্ঠান তারপর বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক নাম বললাম আমি কয়েকটা ওরাও কি করে আর্থিক সহায়তা দিয়ে তারপর এলসি খুলতে খোলার সুযোগ সুবিধা দিয়ে তারপর সে আরও ঋণপত্র বিক্রিতে সহায়তা করে তারপর অনেক সময় ব্যাংক স্বচ্ছলতার সনদ প্রদান করে তুমি যখন লেনদেন করবা তুমি তোমার প্রতিষ্ঠান কতটুকু আর্থিকভাবে সচ্ছল সে একটা সনদ লাগে যেটা কে দিয়ে থাকে ব্যাংক দিয়ে থাকে ব্যাঙ্ক তোমাকে আর্থিক সচ্ছলতার সনদ দেয় তাহলে বিভিন্নভাবে ব্যাংক তোমাকে বাণিজ্যিক ব্যাংকগুলো তোমাকে সাহায্য সহযোগিতা করবে তোমার ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে নেওয়ার জন্য তারপর আছে তোমার এস ফাউন্ডেশন থেকে প্রাপ্ত সহায়তা হ্যাঁ এসএমই ফাউন্ডেশন হচ্ছে তোমার ক্ষুদ্র মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানকে যারা সহায়তা দান করে থাকে তাদের এই সহায়তাটাকে এসএমই সহায়তা বা এসএমই ফাউন্ডেশনের সহায়তা বলা হয় স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ এসএমই হচ্ছে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ এই স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ অর্থাৎ এসএমই এই এসএমই তোমাকে কি করবে মাঝারি ব্যবসায়ীদেরকে তোমার সহায়তা সহযোগিতা করবে দুই সালে শিল্প মন্ত্রণালয়ের আওতায় এবং উনিশশো চুরানব্বই সালের কোম্পানি আইনের অনুযায়ী এই এটা নিবন্ধন পায় এই এস ফাউন্ডেশনটা এবং দুই সালে ষাট সতেরোই জুলাই এর যাত্রা শুরু করে এবং ডক্টর মির্জা মোহাম্মদ আজিজুল ইসলাম এই ফাউন্ডেশনের এই ফাউন্ডেশনের উদ্যোক্তা নামটা তোমরা মন রাখবা এটা তোমার হয়তো থেকে আসতে পারে যে ডক্টর মির্জা মোহাম্মদ আজিজুল ইসলাম উনি হচ্ছেন এই ফাউন্ডেশনের নির্মাতা তাহলে এস ফাউন্ডেশনের কাজ হচ্ছে শুধুই নি দেয় না তারা উদ্যোক্তাদের বিভিন্ন উন্নয়নে প্রশিক্ষণ দেয় বিভিন্ন সমর্থনমূলক সহায়তা দেয় নারী উদ্যোক্তাদের এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন ভূমিকা রাখে কারা এই এস ফাউন্ডেশন তাহলে আমরা জানলাম যে বিসি তারপর তোমার বাণিজ্যিক ব্যাংক এবং এস ফাউন্ডেশনের কী কী ভূমিকা আছে হ্যাঁ আচ্ছা এই তারপর আরও আছে যেমন তোমার বেসরকারি বিভিন্ন সংস্থা আছে যেটাকে আমরা এনজিও বলি অর্থাৎ নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যেটা গভর্নমেন্টের কোনো অর্গানাইজেশন না নন গভর্নমেন্ট অর্থাৎ বেসরকারি সংস্থা এই বর্তমানে বিভিন্ন ধরনের বেসরকারি সংস্থা বিভিন্ন ব্যবসায়ীদের বিভিন্ন আর্থিক সহযোগিতা এবং বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে থাকে কারণ এই এনজিও সহযোগিতা সরকারের পাশাপাশি সরকারে তো বিভিন্ন সাহায্য সহযোগিতা অবশ্যই আছে সরকারি ব্যাংক থেকে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় থেকে এরপরও এই বেসরকারি বিভিন্ন সংস্থা থেকেও প্রাপ্ত সাহায্য সহযোগিতার মাধ্যমেও আমরা ব্যবসা বাণিজ্যে অনেক উন্নতি লাভ করতে পারি এর মধ্যে কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ সংস্থা আছে যেগুলো আমরা আলোচনা করব যে কি কি সংস্থা আমাদেরকে এই এই তোমার কি বলে বেসরকারি সংস্থা আমাদের ব্যবসা বাণিজ্যকে সহায়তা করে যেমন আমরা ব্রাক ব্যাংকের কথা বলতে পারি তারপর আশা তারপর প্রশিক্ষা স্বনির্ভর বাংলাদেশ তারপর তোমার টি আছে তারপরে বুড়ো টাঙ্গাইল বুড়ো তারপর এস এম এস ইত্যাদি আছে ঠেঙ্গামারা মহিলা সমিতি আরও অনেক সমিতি আছে যেগুলা আমরা যে সমস্ত ইগুলা সংস্থাগুলো বেসরকারি সংস্থাগুলা ব্যবসায়ীদের বিভিন্ন সাহায্য সহযোগিতা করে থাকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে থাকে যেমন এখন এগুলো আমরা পর্যায়ভাবে পর্যায়ক্রমে আলোচনা করব। যেমন ব্র্যাক ব্যাংক ব্র্যাক ব্যাংক সম্পর্কে আলোচনা করব তারপর আশা প্রশিক্ষা স্বনির্ভর বাংলাদেশ ঠ্যাঙ্গামড়া মহিলা যুবসংঘ তারপর মাইডাস হ্যাঁ এগুলো আগামী ক্লাসে আমি আস্তে আস্তে আলোচনা করব। তোমরা আশা রাখি তোমরা আশা রাখি অবশ্যই এই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে এবং করবে তারপর শিল্প বণিক সমিতি হ্যাঁ শিল্প ভনিক সমিতিও বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে থাকে তারপর আরও আছে আরও তোমার আছে বিজিএমই তারপর রপ্তানি উন্নয়ন ব্যুরো হ্যাঁ এই সবগুলোই আমরা আলোচনা করবো আস্তে আস্তে তারপর ব্যবসা সহায়তনকারী বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা আছে যেমন সাপটা তারপর আসিয়ান সাপটা আসিয়ান ইত্যাদি হ্যাঁ আচ্ছা আজকের মতো এখানে শেষ করছি আগামী ক্লাসে আমি এই অধ্যায়ে এই সংস্থাগুলো বিস্তারিত আলোচনা করব। আশা রাখি তোমরা সবাই আমার ক্লাসের মনোযোগ সহকারে শুনবে আল্লাহ হাফিজ Thanks for watching!